Beautiful people, welcome back to my channel, my life in one day. এখন সকালবেলা 8:15 বাজে, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তার আগে আর রেকর্ড করা শুরু করা হয়নি, কারণ ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়েছি। আজ আমরা যাচ্ছি স্ট্রবেরি পিকিংয়ে, তো তাড়াতাড়ি করে রেডিটা হয়েছি। এবার ব্রেকফাস্ট করবো, করে 9টার মধ্যে বেরিয়ে যাবো। যত সকালে যাবো ফার্মে তত মানে ফাঁকা থাকে না, তো তাই জন্য সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি। ইচ্ছা আছে একদম 9টায় বেরোবো, শিশু আমাদের কালিগেও যাবে, তোদের সাথেই আমরা যাবো একসাথে, বাট আলাদা 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 যাবো, ওখানে গিয়ে মিট করবো। তো ঠিক আছে চলো, এখন আর আমি বেশি বক বক করছি না, একটা চটপট করে ড্রিল বানিয়ে নিই আর দিয়ে ব্রেকফাস্ট করে নিই, চলো আবার পরে রেকর্ড করছি। ঠিক আছে, আমরা 30 মিনিট লাগবে এখনও যেতে আমাদের, তো তার মধ্যে আমরা 5 মিনিট লেটে রান করছি যারা যাবে তাদের সাথে। কোনোদিন এরকম ফার্মে গিয়ে কোনো কিছু পিক করিনি, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমি ডেফিনেটলি শেয়ার করবো কেমন লাগলো। এর আগে আমি চলি ফার্মে গেছিলাম, কিন্তু সেখানে পিক করার পারমিশন ছিল না, তো আমার যদি কিছু নেওয়ার থাকে ওদেরকে জানাতে হবে, দেন ওরা তুলে নেবে। এখানে আমরা যাচ্ছি, তো এই হলো জায়গাটা, আর এমনি একটু দেখিয়ে দিই, আবার আমি পরে রেকর্ড করছি। আমি গাড়িটা দেখাচ্ছি, তো এরকম একটা গাড়ি করে আমাদের ফার্মে নিয়ে যাবে, তো সেখানে গিয়ে ঠিক করতে হবে। এখন বেশ কিছুটা রাস্তা আমরা ওই ট্রাক্টরটা চড়ে যাব, যেখানে স্ট্রবেরি ফার্মটা আছে সেই অবধি। ঠিক আছে চল, ডান বীজ তুলতে। আর লেটেসও আছে, স্প্রিং অনিয়ন আছে, গ্রিন অনিয়ন আছে, কেল আছে, বকচয় আছে, তো অনেক কিছুই আছে, তো দেখি কি কিনি। আর স্প্রিং অনিয়নগুলো একটু বুড়ো বুড়ো, মানে অনেকদিন হয়ে গেছে, তাই জন্য মোস্ট প্রবাবলি নেবো না। এই যে দেখতেই পাচ্ছ ফার্মটা, এই যে
তো শিশামন এখন সবজি তুলছে, আমি আর সবজি তুলবো না, এটা ওই তুলবে। এলে শিশামন ওটা আমাকে দে, এটা নে শিশামন, ভুল বাস্কেট নিয়েছিস তো, দে। এই হলো আমার বাস্কেট ফুল অফ স্ট্রবেরিজ, চলো আমরা রেকর্ড করি। হ্যাঁ খাবো তো, ইয়ে করলে হয়তো ভেজিটেবল চপ আজকে করবি গিয়ে বিকালে, বেশি নিস না কিন্তু, বেশি নিস না, এটা ভালো না। ভালো দেখে নে, ফুলের নার্সারিও আছে গ্রিন জোন, যেখান থেকে ইচ্ছে মতো ফুল গাছ পিক করা যায়। দেখতেই পাচ্ছ কত ফুল গাছ, এখান থেকে যেটা ইচ্ছা পিক করা যায়। তো আমার ফুল গাছ নেওয়ার নেই, যেহেতু আমার কোনো বারান্দা নেই, তো আমি এখান থেকে কিছু নিচ্ছি না, আমাদের যে বন্ধুরা এসছে তারা ফুল গাছ নেবে। আমরা এসেছি এখন একটু রেস্টুরেন্টে খেতে, তো শিশমান ওরা এগিয়ে গেছে, আমি যাচ্ছি। ঠিক আছে দাঁড়াও কি অর্ডার করি, তখন আবার রেকর্ড করছি। সময় আমাদের সেন্ট্রেসে ঢুকিয়েই দিয়েছে, এটা মেন রাস্তা দেখ তো শিশম, হ্যাঁ এটা বেটার রাস্তা, মানে এটা মেন রাস্তা দিয়ে যাচ্ছি, তাতেই দেখতে পাচ্ছ কিরম ফাঁকা, কিরম একটা ধুধু টাইপের, মানে ভেতর দিয়ে গেলে আরো ধুধু টাইপের হয়, খুবই বাজে এই দিকটা। তো যাই দেখি, তবে আমরা চেষ্টা করবো মেন রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার বা হাফওয়ে নিয়ে নেওয়ার। বেশ ভালোই মজা টজা করলাম, অনেক স্ট্রবেরি পিক করেছি আর খেয়েছি, খুব বেশি সবজি আমরা পিক করিনি, কারণ আমরা যে সবজিগুলো ছিল সেগুলো খাই না, আর একটা স্প্রিং অনিয়নের ব্রাঞ্চ নিয়েছি আমার, এগুলোকে অবস্থা সত্যি। আর তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, করে এবার ফিরছি। বেশ ভালো কেটেছে দিনটা, খুবই এনজয় করেছি দিনটা, আর খুব ভালো ডিসিশন ছিল আমাদের যে সকাল সকাল যাওয়াটা, মানে আমরা যদি এই টাইম করে যেতাম না একটুও এনজয় করতে পারতাম না, এত গরম আর রোদটা বেড়ে গেছে, মানে খুবই কষ্ট হতো। তো সকালে যাওয়ার ডিসিশনটা খুব ভালো ছিল আমরা বলে রাখো, মানে আমাদের দেশের যে এরকম হয় না, বেশ অনেক জায়গা ভাঙা চুড়ো বাড়ি, এদিকটা পুরো এরকম। এই যে মিসিসিপি রিভারটা দেখতে পাচ্ছ, মিসিসিপি রিভার আর ওই যে আর্চ, এইখানটা দিয়ে যখনই যায় আমার এত ভালো লাগে জায়গাটা, কত বড় না নদীটা। বাবা ডেট্রয়েটের ওই রাস্তা মনে আছে আমরা যাচ্ছিলাম, ডেট্রয়েটই তো পাশে করে দেখে ওটা টলিডোর না, আমরা বাড়ি ফিরে এলাম। আজকে একটা মজার কথা বলে ব্লগটা শেষ করব এখন, সেটা হলো আমাকে তো আমার হাইটটা ছোট খাটো, ঠিক আছে আমি কিন্তু লম্বা নই। তো এর আগে আমরা একটা হচ্ছে অফিসিয়াল কাজের জন্য গেছিলাম, সেখানে যিনি লয়ার ছিলেন শিশমনকে দেখে বলছে যে তো লম্বা, হ্যাঁ ও মাস্কটা পরা আছে, মুখ দেখেনি, হ্যাঁ মানে ওকে কিন্তু খুব বাচ্চা বাচ্চা দেখতে, আমি জানি না কেন বলেছে, হ্যাঁ স্ট্রবেরিগুলো রে কী রে আসল জিনিস না নিয়ে চলে আসছে, তো দিয়ে ওই কিন্তু খুব বাচ্চা বাচ্চা দেখতে, হ্যাঁ তো মানে ওকে দেখে ওকে কিন্তু মানে দেখে মনে হবে না যে বয়স্ক বয়স্ক বা এরকম, বাট লম্বা না আর আমি তো ছোটোখাটো, ঠিক আছে
তো বলছে যে তুমি কি তোমার মেয়েকে নিয়ে এসছো নাকি এখানে মেয়ের জন্য এসছো। তো আমরা তারপর তিনজনেই খুব হাসলাম হ্যাঁ মাছ খোলার পর। তারপরে আজ যেটা হয়েছে, আমরা স্ট্রবেরি পিক করে রেস্টুরেন্টে খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি, একজন বুড়ো মানুষ ছিলেন, তিনি বলছেন যে ও প্রিটি লিটল গার্ল ইজ কামিং। তো সেও আবার ভেবেছে আমি বোধহয় একটা বাচ্চা মেয়ে আসছি, হ্যাঁ কিন্তু একটু ছোটো আর রোগা। তো দিয়ে আমিও হেসে কথা বলে চলে এলাম, তাই সেজনকে বলছিলাম যে আমরা হাসছিলাম। তো এই মজার কথাটাই শেয়ার করার ছিল, এটা দিয়েই আমি আজকের ব্লগটা এন্ড করছি। তোমরা আমার ব্লগটা দেখে, তোমরা ব্লগটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলো সেটাও বলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।